Bismillahirrahmanirrahim. Porom korunamoy osim mohan rabbul alaminer shukriya gyapon kore oitijjobai bidyapith dhaka dokkhin bohumukhi uccho bidyaloy college kortrik online class er karyakramer ongsho hisabe ami mohammad jogoruddin ajke nobom ebong doshom shrenir byabsha uddog boyer ongshidari byabsha niye alochona korbo এই বৈশ্বিক মহামারীতে প্রিয় শিক্ষার্থী তোমরা নিজ বাসায় অবস্থান করছো এবং ভালো আছো এই প্রত্যাশা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে ক্লাস আমি শুরু করছি আশা করি তোমরা আমার ক্লাস থেকে কিছু উপকৃত হবে প্রথমেই আমি অংশীদারের ব্যবসা সংজ্ঞা নিয়ে আলোচনা করব তার আগে এই অধ্যায়টি চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসায় প্রকারভেদ নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি ধারাবাহিক আলোচনা হিসাবে আজকে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করব অংশীদারি ব্যবসা বাংলাদেশে 1932 সালে অংশীদারি আইন পরিচালিত হয় 1932 সালে অংশীদারি আইন মতে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে আমি আবারও বলছি 1932 সালের অংশীদারি আইনের অনুসারে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকেই অংশীদারি ব্যবসা বলে বাংলাদেশের বহাল অংশীদারি আইন 1932 সালের 6 নং ধারামতে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজন এক বা একাধিক ব্যক্তির দ্বারা পরিচালিত চুক্তিভিত্তিক যে ব্যবসা তাকে অংশীদারি ব্যবসা বলে এই মুহূর্তে তোমাদের আমি অংশীদারি ব্যবসায় সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে বলি 1932 সালের অংশীদারি আইনে তার সংজ্ঞা উল্লেখ আছে এখন আমি তোমাদেরকে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথমত সদস্য সংখ্যা অংশীদারি আইন চুক্তির ভিত্তিতে পরিচালিত একটা ব্যবসা সংগঠন এক মালিকানা ব্যবসায়ের মধ্যে একটি প্রাচীন সংগঠন বর্তমান প্রেক্ষাপটে বলা চলে এই ব্যবসায়ের সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ২০ জন হতে হবে তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে ১০ জনের অধিক হবে না আমি আবারও বলছি সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ২০ জন তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে ১০ জনের অধিক সদস্য সংখ্যা হতে পারবে না তারপর আসে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি চুক্তির ভিত্তিতে দুইয়ের অধিক ব্যক্তি এই ব্যবসা পরিচালনা করে থাকে পরের বৈশিষ্ট্য হলো মূলধন বিনিয়োগ এবং লাভ লোকসান অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ চুক্তির ভিত্তিতে মূলধন বিনিয়োগ করে থাকে এবং এই চুক্তির ভিত্তিতেই তারা ওই ব্যবসায়ের লাভ লোকসান তাদের মধ্যে বণ্টন করে থাকে চুক্তিতেই উল্লেখ থাকে একজন অংশীদার কতটুকু মূলধন বিনিয়োগ করবে কিংবা লাভের অংশকে কতটুকু ভোগ করবে এটা চুক্তিতেই উল্লেখ থাকে পরের বৈশিষ্ট্য হলো আস্থা এবং বিশ্বাস অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো পারস্পরিক আস্থা এবং বিশ্বাস পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভর করে অংশীদারি ব্যবসা পরিচালিত হয় যখনই সদস্যগণের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস কমে যাবে তখনই ব্যবসা বিলোপ সাধনের পথে চলে যায় এবং ব্যবসা বন্ধ হওয়ার একটি উপক্রম সৃষ্টি হয় সুতরাং পারস্পরিক আস্থা এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অংশীদারি ব্যবসায়ের জন্য এবং শেষ বৈশিষ্ট্য হলো নিবন্ধন প্রিয় শিক্ষার্থী শুনে রাখো অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় আমি আবারও বলছি অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে যদি কোনো অংশীদারি ব্যবসা নিবন্ধিত হয় তবে অনিবন্ধিত ব্যবসার চেয়ে কিছু সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলে আইনের ক্ষেত্রে কৃত্রিম সত্তার সৃষ্টি হয় না যেভাবে যৌথ মূলধনী ব্যবসায় যেভাবে কৃত্রিম সত্তার সৃষ্টি হয় সেরকমভাবে নিবন্ধিত হলেও অংশীদারি ব্যবসায়ের কৃত্রিম সত্তার সৃষ্টি হয় না
প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য কোন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই বৈশ্বিক মহামারীতে সবাই নিজ গৃহে অবস্থান করো। শুভকামনা।